আসসালামু আলাইকুম, চলে আসলাম কুকিং বাই শামিমা তানভীর চ্যানেল থেকে। আজকে আমি রাঁধুনি খিচুড়ি মিক্সড প্যাকেট মশলা দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করা যায় এই খিচুড়িটা আপনাদের দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো আমি আজকে খিচুড়িটা সর্ষের তেল দিয়ে করবো। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি সর্ষের তেলের মাপটা জানতে চান তাহলে এখানে আমার হাফ কাপের একটু কম আছে। তো আমি ইনস্ট্যান্ট খিচুড়িটা করব। সেই খিচুড়িটা আমি রাঁধুনি খিচুড়ি মিক্স যেটা আছে এই প্যাকেটটা দিয়ে করব। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, ওই যে বললাম। এখানে আমি তিনটা পেঁয়াজ আর একটা বড় ইন্ডিয়া রসুন কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়িটা আমি ইনস্ট্যান্ট তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে খিচুড়িটা আমি সর্ষের তেল দিয়ে করবো। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, আমি মেপে দিই নাই। আপনারা যদি মাপটা জানতে চান তাহলে এখানে আমার হাফ কাপের একটু কম আছে। পেঁয়াজটা আমি চুলায় দিয়ে আস্তে একটু বাড়িয়ে দেব। আর এখানে আমি ছোট কিছু কথা বলবো, যেহেতু হুট করে বৃষ্টি আসে আমাদের অনেক সময় ইনস্ট্যান্ট খিচুড়ি খেতে ইচ্ছা করে, সেহেতু আমরা খিচুড়ি ঝামেলার জন্য অনেক সময় করতে চাই না। মুগ ডাল ভাজো, এটা করো সেটা করো। আর এই যে রাঁধুনি যে প্যাকেট মশলা, যে প্যাকেট খিচুড়ি মিক্সড আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই খিচুড়ি মিক্সড ভিতরে আমি যদি একটু খুলে দেখাই আপনাদের, এই খিচুড়ির ভিতরে সব কিছু দেওয়া থাকে। জাস্ট আপনার পেঁয়াজ আর রসুন আর পরিমাণ মতো তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করবেন, আর কিছুই লাগবে না, বিশ্বাস করুন। অনেকে আমি যারা খেয়েছেন তারা তো জানেনি। পেঁয়াজটা আমি বেস্তা করবো না, জাস্ট কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই আমি খিচুড়ি মিক্সড যে রেডিমেড খিচুড়ি আছে সেটা আমি দিয়ে রান্না করব। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যেহেতু খিচুড়ি পেঁয়াজটা যেন পুড়ে না যায়, আর এটা বেস্তা হলে খিচুড়িটা ভালো লাগবে না। আমি এখানে পানি দেওয়ার পরে এখন আমি কিছুই দেবো না, জাস্ট লবণ দেব পরিমাণে বুঝে, আর এক টেবিল চামচ আদা বাটা দেব। কিছুই দেব না, এক টেবিল চামচ আদা বাটা দেব। এক টেবিল চামচ আদা বাটা দিলেই আর পরিমাণ মতো লবণ দেব। আর এখানে এক টেবিল চামচ কম লবণ দিলাম, লবণটা বুঝে দিবেন, লবণটা দেওয়া থাকে। আর আদাটা হলো অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন। এটা একটু ঘনা ঘনা তেল ছেড়ে দিলে, আমি যে প্যাকেট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢেলে। এখানে আধা কেজি আটা আছে। দর্শক, এরকম সব কিছু দিয়ে আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মশলা। এখন আমি এটা দিয়ে দেব। এখন আমি একটু এর সাথে ভুনে নেব। এখানে আপনাদের কারো হলুদটা কম মনে হয়, হলুদ একটু দিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। পানিটার মাপ জানতে চাইলে এখানে 5 কাপের মতো পানি দেওয়া আছে। ঝরঝরা চেলে 5 কাপ পানি দিবেন, আর একটু নরম চেলে 6 কাপ পানি দিবেন। দেখুন প্রিয় দর্শক, আমি কিছুই দিই নাই, জাস্ট পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, আর 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, খিচুড়ির মুগ ডাল, চাল, সব কিছুই যা যা লাগে খিচুড়িতে সব কিছুই আছে। এখন এটা আমি ঢেকে রাখবো। আমি যদি একটু শর্ট করে বলি, আমি একটু নাড়তে নাড়তে আপনাদের শর্ট করে বলছি, এখানে আমি 1/2 কাপের একটু কম সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলও দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আমার সর্ষের তেলে খিচুড়িটা ভালো লাগে, তাই আমি সর্ষের তেল দিয়ে করলাম। যখন ফুটে আসবে আমি এরকম 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনার যেরকম মরিচ খান সেরকম দিবেন। আমার দর্শকরা জানে আমি মরিচটা কম খাই। আর আপনাদের কাছে মনে যদি হয় কালারটা মানে হলুদটা কম, তাহলে পরিমাণে
4 চামচের একটু কম লবণ হলুদ দিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে হলুদ ঠিক আছে। আমি এখানে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি, আর এখানে আমি আমার দর্শকরা জানে আমি মরিচটা কম খাই, তো আমার জন্য 4টাই এনাফ। আপনাদের যদি বেশি লাগে তাহলে দিতে পারেন মরিচটা আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর লবণটা অবশ্যই বুঝে দেবেন, এর সাথে খিচুড়ির সাথে কিন্তু লবণ দেওয়া থাকে। প্রিয় দর্শক, আমি ভালো করে একটু নেড়ে ঢেকে দেব। 20 মিনিটের জন্য, তো 20 মিনিট পর আসছি ফিরে। 20 মিনিটের মধ্যে খিচুড়িটা পড়া ঝরঝরা হয়ে যাবে, তো আসছি 20 মিনিট পর। এবার ফেরত আসলাম, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার পছন্দর দেখুন, একটু মাখা মাখা মানে ভেজা ভেজা হয়ে গেছে। আমি এখন এখানে জাস্ট একটা জিনিস আমার পছন্দ দেব, খুব ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন। তো আমি এখানে পুঁই শাকের পাতা, বড় বড় পাতা আমি দিয়ে নিচ্ছি, ডাটা ছাড়া পুঁই শাকের পাতা আমি দিচ্ছি। তো এই পাতাটা দিলে এত মজা লাগে খিচুড়িটা হওয়ার, মানে একদম পানি টেনে গেলে তখন দিবেন, এর আগে পানির ভিতরে দিবেন না, তাহলে ভালো লাগবে না। আর আপনাদের যদি পুঁই শাকের পাতাটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা দিলাম, এটা ভাপেই হয়ে যাবে। যেহেতু পুঁই শাকের পাতাটা একদম সফট, আমি এভাবে একটু নাড়াচাড়া করে আমি পাতাটা দিয়ে জাস্ট নিচের খিচুড়িটা উপরে দেবো, আর উপরে খিচুড়িটা নিচে দিয়ে দেবো। আর এটাই পানি লাগবে না, এটাই এই যে খিচুড়ির যে ভাপ, এই ভাপেই হয়ে যাবে। আমি এইভাবে ভাপে দিয়ে রাখবো, পাতাটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, একটু দেখিয়ে দিচ্ছি, আমি এরকম অবস্থায় মাখামাখা অবস্থায় পুঁই শাকের পাতা দিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর আসছি ফিরে। আর আপনাদের যদি পুঁই শাকের পাতাটা ভালো না লাগে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। খিচুড়িতে পুঁই শাকের পাতা ডাটা ছাড়া খেতে খুব মজা লাগে। 10 মিনিট পর আসলাম ফিরে। দেখুন প্রিয় দর্শক কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়িটা আমি একটু বেড়ে দেখাচ্ছি, এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আর শাকটা আমি যে লাস্টে দিয়েছি দেখুন প্রিয় দর্শক, একদম গলে যায় নাই। খুব সুন্দর হয়েছে, আর পুঁই শাক দিয়ে খিচুড়িটা অনেক মজা লাগে। কি হয়ে গেল খিচুড়ি, আমি এখানে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজি, শশা, লেবু দিয়ে পরিবেশন করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা কমেন্ট আর লাইক করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, কালারটা খুবই সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আমার চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।